জিও ইডুটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাইকে জিও ইডুটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.3। তো বন্ধুরা, চলো আজকে আমরা শুরুতে জেনে নিতে চাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি হতে পারে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, বাম দিকে প্রথমে হচ্ছে গণিতক, তারপরে গুণনীয়ক বা উৎপাদক, তারপরে হচ্ছে সহমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, লসাগু, গসাগু, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, ভাগ প্রক্রিয়ায় বা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে এই বাম পাশে যেগুলো আমরা লিখছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে জেনে নেওয়া যাক গুণিতক কাকে বলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এটা চতুর্থ শ্রেণী থেকে তোমরা শিখে এসছো, গুণিতক কাকে বলে? কোন সংখ্যাকে শূন্য বাদে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটি হচ্ছে ওই সংখ্যার গুণিতক। এরপর হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়কের আরেকটি নাম হচ্ছে উৎপাদক বা গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়ক কাকে বলে? হ্যাঁ বন্ধুরা, ঠিক গুণিতকের একটু উল্টা দিকে আমরা হাঁটলে কিন্তু আমরা তোমার গুণনীয়কের সংখ্যা পেয়ে যাচ্ছি। গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা পরে দেখতে পাচ্ছি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা হচ্ছে দুই বা তার চেয়ে বেশি সংখ্যার, অর্থাৎ দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে তাদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। এরপর বন্ধুরা দেখো, আছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তোমরা অবশ্যই পঞ্চম শ্রেণী থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে খুব ভালোভাবে শিখে এসছো আমার ধারণা। তারপর আমি বলে দিচ্ছি, মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। আমি আবার বলছি, একের চেয়ে বড় যে সকল সংখ্যাকে এক এবং সংখ্যাটি ছাড়া ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। দ্যাটস ওয়াই মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে মাত্র দুটি, অর্থাৎ এক এবং সংখ্যাটি নিজে। এরপর বন্ধুরা চলো আমরা যৌগিক সংখ্যার সংখ্যাটা জেনে নিই, ঠিক উল্টা। কার উল্টা জানো? মৌলিক সংখ্যার উল্টা। হ্যাঁ, ওখানে শুধু আমরা এভাবে যোগ করতে পারি যে একের চেয়ে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি ছাড়া আরো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তাদেরকেই যৌগিক সংখ্যা বলে। আমি আবার বলছি, একের চেয়ে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি ছাড়া আরো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। আর বুঝতেই পারছো যৌগিক সংখ্যার গুণনীয়ক অবশ্যই মৌলিকের চেয়ে বেশি হবে, অর্থাৎ কমপক্ষে তিনটি, কমপক্ষে তিনটি বা দুইয়ের অধিক। এরপরে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, এখানে লেখা আছে লসাগু। এর ফুল ভার্সনটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপর হচ্ছে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, প্রথমে আমি লসাগুয়ের যে ফুল ভার্সনটা বললাম, লঘিষ্ঠ কথাটি দ্বারা আসলে কি বোঝায়? একেবারে সবচেয়ে ছোট্ট বোঝায়। হ্যাঁ বন্ধুরা, তার মানে হচ্ছে সবচেয়ে ছোট্ট সাধারণ গুণিতকটিকে কিন্তু লসাগু বলে। এবং গরিষ্ঠ মানে হচ্ছে সর্বাধিক বা সবচেয়ে বড় বোঝায়। দ্যাটস ওয়াই গসাগুয়ের যদি আমরা সংজ্ঞায় যাই তাহলে গসাগু বলতে কি বুঝি আমরা? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। তো আমরা আমাদের মৌলিক যে বিষয়গুলো ছিল আমরা সেগুলো আলোচনা করে নিলাম। বন্ধুরা আরো যে বিষয়টা তোমার জানতে হবে, মৌলিক সংখ্যাগুলো তোমার খুব ভালোভাবে জানতে হবে, এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমাকে একেবারে তটস্থ রাখতে হবে। তো বন্ধুরা চলো আমরা একটু এক থেকে একশো পর্যন্ত যে কয়টি মৌলিক সংখ্যা আছে অবশ্যই জানো, তোমরা ফাইভে শিখে এসছো। এক থেকে একশো পর্যন্ত টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে। হ্যাঁ, আমরা এই এক থেকে একশো পর্যন্ত
25টি মৌলিক সংখ্যা একেবারে ছোট স্তর রাখার চেষ্টা করব। তো বন্ধুরা আমি একটু বলি, তোমরা দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 31, 32, 43, 44, 45, 46, 53, 87, 89, 90, 97, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207,
এরকম ছোট ছোট রাখতে হবে, তাহলে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে তোমাকে এই মৌলিক সংখ্যাগুলো খুব ভালোভাবে হেল্প করবে। তো বন্ধুরা, এবার আমরা এক নং প্রশ্নে আমি যে বিষয়টা লিখেছি তোমাদের অনুশীলনী 1.3 এর অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। হ্যাঁ বন্ধুরা, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় ভেরি সিম্পল। তুমি একটু আগে জেনেছো গুণনীয়ক কাকে বলে, একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা গুণ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেহেতু এখানে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, দ্যাটস ওয়াই বুঝতেই পারছো, অর্থাৎ একটি সংখ্যাকে যে যে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোকে কিন্তু বলা হচ্ছে মৌলিক গুণনীয়ক। অর্থাৎ গুণনীয়ক তো বটেই, গুণনীয়কের মধ্যে যেগুলো তোমার মৌলিক সংখ্যা সেগুলো হচ্ছে তোমার মৌলিক গুণনীয়ক। দ্যাটস ওয়াই তুমি কোন সংখ্যার মৌলিক গুণনীয়ক বের করার অর্থ হচ্ছে সংখ্যাটিকে তুমি ভাগ প্রক্রিয়ায় লসাগুর মতো করে ভাগ করতে পারো শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে, শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের প্রথম ধাপটি হচ্ছে আমরা সংখ্যাটিকে অনেকটা যে লসাগুর মতো করে, আমরা যে ভাগ প্রক্রিয়া যে লসাগু করি ইউক্লিডীয় পদ্ধতিতে, ঠিক সেরকম করে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটি সংখ্যাকে প্রথমে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। দ্বিতীয় ধাপে আমরা প্রত্যেকটি সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো সিরিয়ালি ধারাবাহিকভাবে সাজাবো। থার্ডলি তৃতীয় ধাপে যে আমরা মৌলিক গুণনীয়ক গুলোর মধ্যে যেগুলো তোমার কমন অর্থাৎ সাধারণ, সাধারণ গুলো আমরা লিপিবদ্ধ করবো, মানে লিখবো ওই সাধারণ গুলোর ধারাবাহিক গুণফলটি হচ্ছে তোমার গসাগু। হ্যাঁ বন্ধুরা, এবার যদি তোমাকে বলি তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বলতে কি বোঝায়, তোমরা কিন্তু এখন বলতেই পারবে যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক গুলোর গুণফলকে গসাগু বলে। হ্যাঁ তো চলো আমরা দেখে নেই তোমার বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.3 এর একের ক নং প্রশ্নটি হচ্ছে 144, 240, 612। তো বন্ধুরা প্রশ্নটা হচ্ছে 144, 240 ও 612 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো আমি একটু আগে তোমাকে তোমাদের বলেছিলাম যে প্রথম ধাপ হচ্ছে প্রত্যেকটি সংখ্যাকে আমরা আলাদা আলাদা করে শুধুমাত্র মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তো চলো আমরা শুরু করে দেই। 144 কে যদি আমরা প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি, তোমরা জানো সবচেয়ে ছোট্ট মৌলিক সংখ্যা মানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যে হচ্ছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করা শুরু করতে হবে। 7 দ্বিগুণে 14, 2 দ্বিগুণে 4, এরপর আবার 2 দ্বারা, যতক্ষণ পর্যন্ত 2 দ্বারা ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়েই ভাগ করব। সর্বশেষ যখন তোমার নিচে একটি মৌলিক সংখ্যা পাবা, মানে ভাগফল একটি মৌলিক সংখ্যা পাবা, তখনই তোমার ভাগ করাটা বন্ধ করে দিতে হবে। তো এবার আমরা 7 কে যদি 2 দ্বারা ভাগ করি পাবো 3, বাজবে 1, 1 এর দ্বারা যদি 2 কাটে হবে 12, এবার 2 দ্বারা 12 কে ভাগ করলে 6 দ্বিগুণে 12। এবার আমরা আরেকটা জোড় সংখ্যা পেয়েছি, সো এটাকেও 2 দ্বারা ভাগ করা আছে 18, দ্বিগুণে 36, এরপর আবার 2 দ্বারা ভাগ করলে 9 দ্বিগুণে 18। বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আর 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, সো এবার আমরা 3 দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে, কারণ আরো একটি মৌলিক সংখ্যা হচ্ছে 3। সো 2 এর পরে মৌলিক সংখ্যা 3, 3 দ্বারা ভাগ করলে ভাগফল পাচ্ছি 3, দ্যাটস ওয়াই আমাদের ভাগ করা শেষ। দেখতে পাচ্ছ নিচে একটি মৌলিক সংখ্যা এসে গেছে, সো এই ভাগফলটা যখনই তোমার মৌলিক সংখ্যা আসবে তখন তুমি ভাগ করাটা ক্লোজ করে দিবে, বন্ধ করে দিবে। একইভাবে এবার 240 কে যদি আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে 1 বার, 2 বার, 0 বার, এরপর আবার 2 দ্বারা ভাগ করা যায়, কারণ এটা জোড় সংখ্যা, পৃথিবীর যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে মিলে যায়, মানে নিঃশেষে বিভাজ্য হয়। ওকে তাহলে 6 12, 2 দ্বারা যদি আমরা 12 কে ভাগ করি তাহলে হবে 6 দ্বিগুণে 12, 0 তে 0 বার, আবার 2 দ্বারা ভাগ করো 30, আবার 2 দ্বারা ভাগ করো 15, এবার 2 দ্বারা যাচ্ছে না, হ্যাঁ
পনেরোকে তিন দ্বারা ভাগ করা যায়, তো তিন পাঁচে পনেরো, এটাও কিন্তু ভাগ করা শেষ, কারণ পাঁচ একটি মৌলিক সংখ্যা। এরপর একই ভাবে আমরা ছয়শো বারোকে আবার মৌলিক সংখ্যা দুই দ্বারা ভাগ করব, ছয়ের মধ্যে যায় তিনবার, তারপরে হচ্ছে একের মধ্যে এক যদি আমরা ধার করি, একের ভিতরে দুই যায় না, অর্থাৎ একবারও যায় না, দ্যাটস ওয়াই যাবে শূন্যবার, একবার না গেলে যাবে শূন্যবার। এরপর আবার যদি আমি দুই কাটি এক এখানে, তাহলে বারো, এবার যাবে ছয় দ্বিগুণে বারো। তো বন্ধুরা, এবার যদি আমরা দুই দ্বারা এটাকে ভাগ করি, কারণ জোড় সংখ্যা, তাহলে তিনের মধ্যে একবার বাঁচলো এক, জানে শূন্য কাটলে পাঁচ দ্বিগুণে দশ, এরপর হচ্ছে তিনের মধ্যে ছয়ের মধ্যে যাবে তিনবার। তো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি এটা বিজোড় সংখ্যা, তো এটাকে তুমি কখনোই দুই দ্বারা ভাগ করলে মিলাইতে পারবে না। এবার দেখি আমরা তিন দ্বারা যাচ্ছে কি না, হ্যাঁ তিন দ্বারা যাচ্ছে, কারণ এখানে যে তিনটি ডিজিট আছে, ডিজিটগুলো যোগফল হচ্ছে নয়। মনে রাখবা, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা ভাগ করলে মিলে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে সংখ্যাটিও তিন দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাই এবার আমরা তিন দ্বারা ভাগ করব, তিন পাঁচা পনেরো, আর একে তিনের মধ্যে তিন যায় একবার। এবার দেখতে পাচ্ছি একান্ন, একান্নর মধ্যে দুটি ডিজিট আছে, দেখতেই পাচ্ছ পাঁচ আর এক, এ দুটি যোগ করলে হবে ছয়, ছয় তিন দ্বারা বিভাজ্য, দ্যাটস ছয়, এই একান্নকেও তিন দ্বারা ভাগ করলে মিলে যাবে। সো আমরা আবারও তিন দ্বারা ভাগ করি, পাঁচের মধ্যে তিন যায় একবার, বাস্তব দুই, দুইয়ের দ্বারা যদি তুমি এক কেটে নামাও তাহলে হয় একুশ, একুশকে এবার তিন দ্বারা ভাগ করলে তিন সাতটা একুশ। বন্ধুরা এবার দেখে নাও, ওই যে আমি মৌলিক সংখ্যা বলেছিলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো, এই যে সতেরো কিন্তু আমাদের অন্য আরেকটি তোমার মৌলিক সংখ্যা, দ্যাটস ওয়াই আমাদের ভাগ করা শেষ। এবার দ্বিতীয় ধাপে আমি বলেছিলাম, দ্বিতীয় ধাপে আমাদের কি করতে হবে, এই যে আলাদা আলাদা করে প্রত্যেকটি সংখ্যার মৌলিক গুণনীয় এগুলো আমরা লিপিবদ্ধ করব। তাহলে আমরা লিখতে পারি, অতএব একশো চুয়াল্লিশ এর মৌলিক গুণনীয় গুলো হলো, একশো চুয়াল্লিশ এর মৌলিক গুণনীয়ক গুলো হলো, কমা দিয়ে তুমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা মৌলিক গুণনীয়ক কমা দিয়ে দিয়ে সাজাও। তাহলে এখানে দুই আছে, চারটা দুই 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 দুই, এরপর আছে তিন দুইটা, তাহলে কমা দিয়ে তিন তিন। এরপর একইভাবে আমরা লিখবো দুইশো চল্লিশ এর মৌলিক গুণনীয়ক গুলো হলো, দেখতে পাচ্ছি চারটা দুই আছে, দুই দুই দুই, এরপর আছে তিন, তারপরে পাঁচ। এরপর একইভাবে ছয়শো বারো এর মৌলিক গুণনীয় গুলো হলো, আমাদের দেখতে পাচ্ছি দুই আছে দুইটি, তারপরে তিন আছে দুইটি, এরপর আছে সতেরো। বন্ধুরা আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট, এবার তৃতীয় ধাপে যাব আমরা। তৃতীয় ধাপে কি বলেছিলাম আমি, এই প্রত্যেকটি সংখ্যার সকল মৌলিক গুণনীয় গুলোর মধ্য থেকে আমরা যেগুলো তোমার সাধারণ মৌলিক গুণনীয়ক, মানে কমন কমন গুলোকে আমরা লিপিবদ্ধ করি, তাদের ধারাবাহিক গুণফল বের করলেই আমাদের গসাগু পেয়ে যাব। তো আমরা দেখি সাধারণ বলতে কি বোঝায়, সাধারণ বলতে হচ্ছে তোমার জোড়া মিলানো, প্রতিটার মধ্যে যদি দুই থাকে তাহলে ওই দুই হবে তোমার সাধারণ। তো আমরা দেখে নিই, এখানে প্রথমটাতে দুই, এটাতে দুই, এটাতে দুই, অর্থাৎ এই দুইটা হচ্ছে আমরা সাধারণ পেয়ে গেলাম। এরপর আবার দেখতে পাচ্ছি দুই দুই দুই, এই দুইটাও সাধারণ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই আছে, দ্বিতীয়টাতে দুই আছে, বাট এরপরে কিন্তু দুই নেই, দ্যাটস ওয়াই দুই কিন্তু আর সাধারণ পাচ্ছি না। এরপর আমরা দেখতে পাচ্ছি তিন, তিন এখানে আছে, দ্বিতীয়টাতে তিন আছে এবং তৃতীয়টাতেও তিন আছে, দ্যাটস ওয়াই এই তিনও আমাদের সাধারণ মৌলিক গুণনীয়। এরপর এখানে তিন আছে, আর কোথাও কিন্তু তিন নেই, এখানে পাঁচ আর কোথাও পাঁচ নেই, এখানে সতেরো, অপর দুইটিতে কিন্তু আমরা সতেরো পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা সাধারণ গুণনীয় পেয়েছি অনলি তিনটি, সেটা হচ্ছে দুই দুই এবং তিন। তো বন্ধুরা চলো আমরা এদের ধারাবাহিক গুণফল বের করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো এবার আমরা লিখবো যে, অতএব একশো চুয়াল্লিশ, দুইশো চল্লিশ ও ছয়শো বারো এর সাধারণ মৌলিক গুণনীয়ক, সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হলো, একশো চুয়াল্লিশ, দুশো চল্লিশ ও ছয়শো বারো এর সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হলো, আমরা কি পেয়েছি তিনটি, অর্থাৎ দুই কমা দুই ও তিন। এরপর আমরা কিন্তু আমরা এবার ডিসিশনে আসতেই পারি, ফাইনাল ডিসিশনে আসতেই পারি যে সুতরাং নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু
2 × 2 × 3 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 × 2 = 4, 3 × 4 = 12, এটাই আমাদের উত্তর। অর্থাৎ বন্ধুরা, আমরা মৌলিক গুণনের সাহায্যে গসা গুণনের যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে প্রত্যেকটি সংখ্যাকে আমরা আলাদা আলাদা করে মৌলিক গুণনীয় গুলো বের করতে পারি, এরপর প্রত্যেকটির মৌলিক গুণনীয় ধারাবাহিক লিপিবদ্ধ করব। দেন তৃতীয় ধাপে এসে মৌলিক গুণনীয় গুলোর মধ্যে যেগুলো তোমার সাধারণ সেগুলো চিহ্নিত করে লিখব। ফাইনালি আমরা প্রত্যেকটি সাধারণ মৌলিক গুণনীয় গুলোর ধারাবাহিক গুণফল বের করব, আর ওই গুণফলটি হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। তো বন্ধুরা, এবার আমরা চলে যেতে চাচ্ছি মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু কিভাবে বের করতে হয়। বন্ধুরা, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু সেম টু সেম গসাগুর মতই অনেকটা, অর্থাৎ প্রথম দুইটি ধাপ সেম, তৃতীয় ধাপে এসে আমরা যে জিনিসটি লিপিবদ্ধ করব সেটি হচ্ছে সকল গুণনীয়কগুলোর মধ্যে আমাদের দেখতে হবে এখানে কত রকমের গুণনীয়ক আছে, মানে কয় ধরনের এখানে গুণনীয়ক আছে, মৌলিক গুণনীয়ক আছে। যেমন এখানে 3 রকমের মৌলিক গুণনীয়ক রয়েছে, সরি 4 রকমের, 2, 3, 5, 17, এখানে 4 ধরনের মৌলিক গুণনীয়ক রয়েছে, 4টি মৌলিক সংখ্যা রয়েছে। তো আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়ের সময় অবশ্যই এই বিষয়টি দেখতে হবে, প্রথম যে এখানে কতগুলো মৌলিক গুণনীয়ক রয়েছে, কত রকমের মৌলিক গুণনীয়ক রয়েছে, এদের মধ্যে সর্বোচ্চ যতবার করে ওই গুণনীয়ক গুলো আছে তাদের ধারাবাহিক গুণফল বের করলেই লসাগু বের হয়ে যাবে। অর্থাৎ মৌলিক গুণনীয়ক গুলোর মধ্যে সর্বোচ্চ যতবার করে প্রত্যেকটা গুণনীয়ক আছে, প্রত্যেকটা গুণনীয়ক, প্রত্যেকটা মৌলিক গুণনীয়ক সর্বোচ্চ যতবার করে আছে তাদের ধারাবাহিক গুণফলই হচ্ছে লসাগু। তো বন্ধুরা, চলো আমরা একটা সলভ করে দেখাই। আমরা যদি এই 144, 240 ও 612 কেই যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করি তাহলে লসাগুটা কত দাঁড়াতে পারে। আমরা প্রথম দুটি ধাপ সেম করব, তৃতীয় ধাপে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু লক্ষ্য করো, তৃতীয় ধাপে এসে আমরা প্রত্যেক প্রকারের মৌলিক গুণনীয়ক সর্বোচ্চ কতবার করে আছে তাদের ধারাবাহিক গুণফল বের করবো। হ্যাঁ বন্ধুরা, চলো তাহলে এবার আমরা লিখি যে 144, 240 ও 612 এর মৌলিক গুণনীয়ক গুলোর মধ্যে আমরা এটা লিখে কমা দিব, তারপরে লিখব যে প্রথম থেকে সিরিয়ালি লিখব, 2 আছে সর্বোচ্চ কতবার, একটু লক্ষ্য করো তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে 4 বার, এখানেও 4 বার, আর এখানে আছে 2 বার, তাহলে 2 সর্বোচ্চ কয়বার আছে বন্ধুরা বলতো? হ্যাঁ, 2 সর্বোচ্চ আছে এখানে 4 বার, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখব 2 আছে সর্বোচ্চ 4 বার। এরপর আমরা 2 এর পরে 3 সর্বোচ্চ কয়বার আছে দেখো তো বন্ধুরা, এখানে 3 আছে 2 বার, এখানে 1 বার, এখানে 2 বার, তাহলে 3 সর্বোচ্চ কয়বার আছে, সর্বোচ্চ আছে 2 বার। সো এবার আমরা লিখব 3 সর্বোচ্চ আছে 2 বার। এরপর 3 এর পর আমরা দেখতে পাচ্ছি 5, এখানে নেই, এখানে আছে 1 বার, এখানেও নেই। সো আমি কি বলেছিলাম, প্রত্যেক প্রকারের মৌলিক গুণনীয়ক সব জায়গায় থাকতে হবে এমন না, যেখানেই থাক সেটা সর্বোচ্চ কয়বার আছে তাদের ধারাবাহিক গুণফল আমরা বের করব। সো আমরা লিখতে পারি এবার 5 আছে সর্বোচ্চ 1 বার, 5 আছে সর্বোচ্চ 1 বার। এরপর আছে 17, আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 1 বার আছে, সো 17 আছে সর্বোচ্চ 1 বার। বন্ধুরা বুঝতেই পারছো, এই যে যতবার করে আছে আমরা ঠিক
প্রত্যেকটা গুণনীয় ততবার করে গুণ করে তাদের ধারাবাহিক গুণফলটা বের করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। সো এবার আমরা ডিসিশনে আসতেই পারি যে সুতরাং নির্ণয় লসাগু 2 4 বার গুণ করব, 3 2 বার গুণ করব, 5 1 বার গুণ করব এবং 17 1 বার গুণ করব। আমরা একটু ডান পাশে লিখে নিচে জায়গা নেই, সো আমরা লিখতে পারি নির্ণয় লসাগু। দেখো বন্ধুরা, 2 আছে, সর্বোচ্চ 4 বার, তার মানে 2 গুণ করতে হবে 4 বার। 2 × 2 × 2, এরপর 3 আছে, সর্বোচ্চ 2 বার, তার মানে 3 গুণ করতে হবে 2 বার, অর্থাৎ 3 × 3। এরপর 5 আছে 1 বার, সো 5 গুণ করবো 1 বার। 17 আছে 1 বার, আমরা 17 গুণ করবো 1 বার। এগুলো সবগুলো ধারাবাহিক গুণফল হচ্ছে তোমার, আমরা যদি বের করি আমরা পাবো হচ্ছে 12,240। 2 × 4, 4 × 8, 8 × 16, 3 × 16 48, এভাবে ধারাবাহিকভাবে যদি গুণ করতে থাকো তাহলে তুমি পেয়ে যাবে 12,240। তো বন্ধুরা, আমরা একই সংখ্যা দিয়ে অর্থাৎ 144, 240 এবং 612 এই একই সংখ্যা দিয়ে আমরা 2টি পদ্ধতি শিখলাম। প্রথমে শিখলাম আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, দ্বিতীয়বার আমরা শিখলাম একই সংখ্যা দিয়ে মৌলিক গুণনীয়কের সাহায্য দিয়ে এগুলো আবার লসাগু বের করি, তাহলে আমরা কিভাবে বের করবো। আমি আবার স্মরণ করে দিচ্ছি, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয়ের প্রথম 2টি ধাপ সেম টু সেম। গসাগুর ক্ষেত্রে তুমি সাধারণ গুণনীয়ক গুলো বের করবে, অর্থাৎ সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো বের করে তাদের গুণফল বের করবে, তাহলে তুমি গসাগু পেয়ে যাবে। দেন লসাগুর ক্ষেত্রে কি করেছি আমরা, প্রত্যেক প্রকারের মৌলিক গুণনীয়কটা অর্থাৎ যতগুলো মৌলিক গুণনীয়ক আছে এখানে তারা সর্বোচ্চ যতবার করে আছে তাদের ধারাবাহিক গুণফল বের করলে তুমি লসাগু বের করতে পারবে। তো বন্ধুরা, আমরা অলরেডি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় এবং মৌলিক গুণনীয়কের সাথে লসাগু নির্ণয় করেছি, আর ভাগ প্রক্রিয়ায় বা ইউক্লিডীয় পদ্ধতিতে তোমার গসাগু নির্ণয় হচ্ছে তোমরা চতুর্থ শ্রেণী থেকে শিখে এসছো। এটা আমি যদি নাও দেখাই তাও তোমরা পারবে। তারপরেও আমি একটু টাচ দিয়ে দিচ্ছি তোমার ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। যদি আমরা সে 15, 25 ও 30 কে ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় পদ্ধতিতে যদি আমরা গসাগু নির্ণয় করি, আমরা শুরুতেই লিখব এখন, তারপরে সবচেয়ে ছোট্ট সংখ্যা দিয়ে তার চেয়ে যে বড় ঠিক তাকে ভাগ করব, অর্থাৎ 15 দিয়ে আমরা তার চেয়ে বড় 25 কে ভাগ করব। বন্ধুরা দেখতেই পাচ্ছ, 15 1 কে 15, 15 2 কে 30, তো 2 বার যাচ্ছে না, 1 বার যায়, 15 1 কে 15 বাঁচলো 10। এবার এই ভাগশেষ দিয়ে আবার ভাগ করবা ঠিক এর আগে যে ভাজকটা আছে সেই ভাজককে। সো এবার এখানে 15 লিখে যদি ভাগ করি আমরা, এবারও 1 বার যাচ্ছে, 10 1 কে 10 বাঁচলো 5। আবার এই ভাগশেষ 5 দিয়ে ভাগ করব ঠিক তার আগের ভাজক 10 কে। তাহলে এবার এখানে 10 লিখলাম, এবার 5 1 কে 5, 5 2 গুণে 10 মিলে গেল। বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ভাজক হচ্ছে 5, অর্থাৎ সর্বশেষ তুমি যা দিয়ে ভাগ করেছো ওই সংখ্যাটি দিয়ে বাকি যে সংখ্যাটি আছে 30, এবার আমরা আবার লিখে 30 কে ভাগ করব সর্বশেষ ভাজক 5 দিয়ে। এবার 5 দ্বারা আমরা 30 কে ভাগ করি, 5 6 30 মিলে গেল। দ্যাটস ওয়াই গসাগু হচ্ছে কোনটা, 6, no, impossible। তাহলে এটা অবশ্যই ভাগই বলা হতো, এটা গসাগু বলা হতো না। বন্ধুরা বুঝতেই পারছো ঠিক তার উল্টো দিকে যে আছে তাকে তোমরা গসাগু দেবো, অর্থাৎ সর্বশেষ ভাজকটি হচ্ছে গসাগু, সর্বশেষ ভাগটি হচ্ছে গসাগু, অর্থাৎ সর্বশেষ ভাগফলের ঠিক উল্টো দিকে যে মিস্টার আছেন তাকেই আমাদের গসাগু ধরতে হবে। অর্থাৎ মনে রাখবা সর্বশেষ ভাজক যত গসাগু তত। তাই এবার আমরা সরাসরি লিখতে পারি অতএব নির্ণয় গসাগু কত, বুঝতেই পারছো 5, এটাই আমাদের অ্যান্সার। এরপর বন্ধুরা আমরা যাব হচ্ছে মৌলিক, সরি, এবার যাব হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। এটাও তোমরা 4 এবং 5 থেকে খুব ভালো করে শিখে এসছো। আমি যদি একটু ডান দিকে দেখাই, আমার এই সংখ্যাগুলোকেই যদি আমরা শুধু লসাগু বের করি তোমার ইউক্লিডীয় পদ্ধতি, অর্থাৎ মনে রাখবা ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক এবং তিনি হচ্ছেন ভাগ প্রক্রিয়ায় লসাগু এবং গসাগু এর
তোমার উদ্ভাবক জনক আর কি। সো তোমরা এটাকে যদি এই 15, 25 এবং 30-এর যদি তোমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে চাও, মনে পড়ে তো যেভাবে করেছো ওটাই কিন্তু তোমার ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু তোমরা জানো না বা অনেকেই জানো। সো এবার আমরা লিখবো, এখন এবার যদি আমরা লসাগু নির্ণয় করি ইউক্লিডীয় পদ্ধতিতে, তাহলে আমরা সংখ্যাগুলো পরপর সাজাবো এইভাবে কমা দিয়ে। এবার কমপক্ষে দুইটিকে ভাগ করতে হবে, কমপক্ষে কয়টিকে ভাগ করতে হবে, একই সংখ্যা দ্বারা কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করতেই হবে, যদি সবগুলোকে ভাগ করার সম্ভব হয় করবে, আর যদি না হয় কমপক্ষে তোমাকে দুইটি সংখ্যাকে ভাগ করতেই হবে। কয়টি সংখ্যাকে? হ্যাঁ, কমপক্ষে তোমাকে দুইটি সংখ্যাকে ভাগ করতে হবে। সো দেখো তো একটু বড় দিকে তাকায়, এখানে দুটি বিজোড় সংখ্যা আছে, একটি জোড় সংখ্যা আছে, সো দুই দ্বারা ভাগ করা যাবে না। এরপরের সংখ্যা কত? 3। দেখো তো 3 দ্বারা কিন্তু 15 এবং 30 কে ভাগ করা যায়। সো সিরিয়াল মেইনটেইন করে ভাগ করে প্রথমে 2, 2 এর পরে 3, 3 দ্বারা ভাগ না করা গেলে 4, 4 দ্বারা ভাগ না করা গেলে 5, এরকম সিরিয়ালি ভাগ করবা, সিরিয়াল ওভারটেক করবে না। আমার মনে রাখতে হবে সিরিয়ালি ভাগ করব এবং কমপক্ষে যেন দুইটি সংখ্যাকে ভাগ করা যায়। ওকে, সো এবার আমরা 3 দ্বারা ভাগ করলে 15 কে ভাগ করলে ভাগফল নামবে এখানে 3, 5, 15। যাকে ভাগ করা যাবে না তাকে কিন্তু সে অবস্থায় নামাতে হবে, ওনাকে ভাগ করা যাচ্ছে না, তাই বলে ওনাকে ফেলে দিবো না, ওনাকে আবার ছোটখাটো করে ফেলবো, নেবার কখনোই না। উনি 25 আছেন, 25ই থাকবে, ওনাকে ভাগ করা যায়নি। এরপর 3 দ্বারা 30 কে ভাগ করলে 3, 10, 30। এবার আবার ভাগ করতে হবে, দেখতে পাচ্ছি আর কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। যতক্ষণ পর্যন্ত 2 দ্বারা ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত 2 দ্বারাই ভাগ করবে, যতক্ষণ পর্যন্ত 3 দ্বারা ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত তুমি 3 দ্বারাই ভাগ করবে। বাট আমরা দেখতে পাচ্ছি আর 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটি সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি 5 দ্বারা ভাগ করা যায়। সো 5 দ্বারা 5 কে ভাগ করলে ভাগফল হবে 1, 5 দ্বারা 25 কে ভাগ করলে 5, 5, 25, 5 দ্বারা 10 কে ভাগ করলে 5, 2, 10। বন্ধুরা একটু লক্ষ্য করো, নিচের তিনটি সংখ্যা কিন্তু সমমৌলিক সংখ্যা হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো সাধারণ গুণক আমরা পাচ্ছি না, অর্থাৎ কমপক্ষে দুটিকেও ভাগ করা যাচ্ছে না, তিনটিকে তো ভাগ করা যাচ্ছেই না, বাট এখানে কমপক্ষে দুইটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই তোমার ভাগ করার পালা শেষ। এবার হচ্ছে এক বাদে, এক ব্যতীত বাকি সবগুলোর গুণ ফলই হচ্ছে লসাগু। আমি আবার বলছি, এখানে যতগুলো তুমি সংখ্যা পেয়েছো, যতগুলো গুণনীয় পেয়েছো, একটাকে বাদ দিয়ে বাকি সবগুলো গুণ করে দাও, সেগুলোই হচ্ছে তোমার নির্ণেয় লসাগু। এবার তুমি লিখবা, সুতরাং নির্ণেয় লসাগু সমান চিহ্ন দিয়ে লিখে দাও 3 × 5 × 5 × 2, তাহলে 3 × 5 = 15, 5 × 15 = 75, 75 × 2 = 150। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা আজকে আমরা এখানে শিখলাম হচ্ছে মৌলিক গুণনীয়দের সাহায্যে লসাগু নির্ণয়, ভাগ প্রক্রিয়ায় বা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, মৌলিক গুণনীয়দের সাহায্যে লসাগু নির্ণয় এবং ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। তো বন্ধুরা আজকে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আগামী ক্লাসে তোমাদের অধ্যায় 1.3 অর্থাৎ অনুশীলনী 1.3-এর আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে, অর্থাৎ 5 থেকে একেবারে তোমার শেষ পর্যন্ত সলভ করার চেষ্টা করবো। আমাদের সাথেই থেকো, জিও এডিটিভের সাথেই থেকো, এবং যাবার আগে কিছু একটা তোমাদের কাছে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবং যদি আজকের ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না।